মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা নিউজ করে আওয়ামী লীগকে ফাঁসিয়ে দেবার সর্বচেষ্টা করেছিলেন মাহুজ আনাম এছাড়াও সরকার বিরোধী আতাতে প্রায়ই জড়িয়ে যায় তার নাম দেশের একটি মুখ্য দৈনিকের সম্পাদকের মিথ্যাচার করে সরকার বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হবার স্বার্থ কি তবে তার ইন্ধনদাতা আরও বড় কোনো সরকার বিরোধী সংগঠন নয়তো নাকি ধরে নেব তার স্পন্সর লন্ডন থেকে খোদ তারেক জিয়া জানতে হলে ঘাটতে হবে অনেক দীর্ঘ ইতিহাস তার আগে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন জোনাকি পোকার মতো মাহফুজ আনামও যেন জন্ম থেকে জ্বলছেন সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে এসে আরও ক্ষমতাবান হবার লোভ ভেস্তে গিয়েছে সেই এক এগারোর পরপরই তাই সরকার বিরোধিতা করে সেই ঝাল মিটিয়ে নেবার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে তার উস্কানিমূলক লেখা ও বক্তব্যের জন্য পূর্বেও অনেকবার টকশোতে ক্ষমা চেয়ে নিতে হয়েছিল গোপন সূত্রানুসারে জানা গেছে সম্প্রতি বিদেশে গেছেন মাহফুজ আনাম এই বিদেশ যাত্রা তারেক জিয়ার সাথে গোপন বৈঠকের জন্য নয়তো আরও একটি এক এগারো কিংবা একুশে আগস্টের মুখোমুখি দাঁড়িয়ে নেই তো আমরা সচেতন দর্শক প্রশ্নগুলো খতিয়ে দেখবেন আর আরও বিস্তারিত তথ্য পেতে পেজে সাবস্ক্রাইব করুন আজ এখানেই শেষ করছি ধন্যবাদ